ওই সাইডে যাবে? ওই যে জেনে ওই জেনে দিয়ে আসো তো, ওই 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 উপবলা আশীর্বাদে আমরাও একটু ভালো আছি, কারণ আমরা যেভাবে ভিডিও দেখছেন, যেভাবে সাপোর্ট করেছেন, আশা করি পরবর্তীকালে এরকম ভাবে সাপোর্ট করে চলবেন আর এরকম ভাবে ভালোবাসা দিয়ে থাকবেন। কেটি গোষ্ঠান টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে যে লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি আর যে লোকেশনে আমরা যেতে চলে এসেছি, লোকেশনের সম্পর্কে একটু সংক্ষেপে আমি আলোচনা করি। এই যে গাছটা দেখতে হচ্ছে নিম গাছ, বহু পুরোনো দিনের নিম গাছ। এখানে যারা মারা যায় সেই মারা, হ্যাঁ, তার মানে কর্ম কাজের কাজ তার এই মাসে এখানে সব কিছু করা হয়েছে। এই গাছের নিচে ওই যে সেই যেটাকে বলে কি মরা পূর্ণ ওই গাছের গোড়ায় পুঁতে রেখে দেওয়া হয়, তারপরে সকালবেলা সেটাকে গঙ্গার মানে আমাদের হিন্দু শাস্ত্রে আছে নদীতে ভাসিয়ে দেওয়া, তো আমাদের এখান থেকে গঙ্গা গাছে তো গঙ্গাতে সেটা ভাসিয়ে দেওয়া হয়। তারপর এখানে দেখুন একটা ঘর দেখতে পাবেন পাশে, নিচে লক্ষ্য করতে পারবেন একটা একটা ঘর আছে। এখানে থাকার জন্য করেছিল ঘর, বাথরুম পাখি সব কিছু করেছিল এখানে। তো এইখানে যেভাবে অত্যাচার শুরু হয়, মানে ভৌতিক অত্যাচার যেটাকে বলে, তারপর তারা কিন্তু এখানে টিকতে পারেনি, সে শেষ হয়ে দিয়ে পালিয়ে গেছে, পুরো জায়গাটা ফাঁকা পড়ে গেছে। তো লোকেশনে যার দিকে এগিয়ে যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে বলবো কী হয়ে গেছিলাম, বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, প্রচুর ধরে বৃষ্টি হচ্ছে, তার কারণে আমাদের ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। তবু আজ যে পুরো সেফটির সাথে আসতে পারিনি, একটু সেফটি করে এসেছি। এখানে আমরা দাঁড়ালাম, তারপরে একদম শুরু হয়ে গেল। এই লোকেশন কিছু বললাম, এই মাছ লোকেশন আমরা যাবো, হ্যাঁ দেবেন। আপনারা তো কলকাতার নিমতলা সাধারণ শুনেছেন নাম, তো নিম গাছ কতটা খতরনাক হয়, নিম গাছে যত আত্মা পেটের বসবাস। আর ওখানে দেখলাম তো ওই নাপি কুণ্ড বা ওষি যেটা বলা হয় ওখানে রাখা হয়। এবার ওই এই গ্রামের মানে শয়টি কি যত পেদ নিয়ে এই এই বাঁশ বাগানে আশ্রয়, ওই নিম গাছ থেকে বাঁশ বাগান আসতে হয়। বাঁশ বাগানটা কি বিশাল বড় আছে, আর এত ঘন বাঁশ বাগান, মানে ঢুকলে দিনের বেলা মনে হয় লাইট ঠিকঠাক পৌঁছায় না, তো সেটা যে কয়েক বছর গেছে আর খুবই ডেঞ্জারাস। যারা গেছেন বলে গেছেন যে এক্সপিরিয়েন্স, যারা বলেছেন যে এই বাঁশগুলো নেমে যায়, কয়েকজন দেখেছে বাঁশগুলো নেমে যায়। দেখো দেখো তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদেরকে আমাদের ক্যামেরার সামনে আছে আমার সঙ্গে শীর্ষ দা আকাশ ভাই আর ক্যামেরা ভাই আছে রানা। তো আমরা চারজন না চলে এসেছি, আর আমি উৎপল যে কেউ বসে আছে এরকম বা এইখানে দাঁড়িয়ে থাকে। ওই দিকে একটা রোড আছে, এদিকে রোড আছে কিন্তু এদিকে তো কেউ যায় না, সব ওদিকে বেরিয়ে চলে যায়। এই এই জায়গাটা বসে দাঁড়িয়ে
আর বন্ধুরা এই দিকে একটা গাছ ছিল, খুব পুরনো গাছ ছিল, ওই কয়েক গাছ কয়েক বলতে আপনারা দেখেছেন, ওই গাছটা কাটার সময় রক্ত বেরিয়েছিল, এইখানটা ছিল কয়েক বছর আগে কেটে দিয়েছে, এখন জঙ্গল হয়ে গেছে। এই যে পোল্ডার লাইট পোস্ট হচ্ছে, এইখানের গাছ ছিল বড়ো গাছ, তো ওই কাটার সময় রক্ত বেরিয়েছিল গাছটা। আম গাছটা ডালপালা করে লোক করুন, আর বাঁশ গাছটা ডালপালা করে লোক করুন, আপনার কাছে দুধকে দুধ আর জলকে জল হয়ে যাবে। যদি হাওয়া দেয় প্রচণ্ডভাবে হাওয়া দেয় তাহলে আম গাছটা কিন্তু ডুববে প্রচণ্ডভাবে, বাস কেউ মুভমেন্ট করছে আর আম গাছটা কেউ মুভমেন্ট করছে, একদম ফিলের মতো আপনার দেখুন। এটা নিজের পক্ষে দেখছি না, আমার নিজের পক্ষে ভুল বা জিজ্ঞেস করছি না, সত্যি এখানে বিশ্বাস বুঝতে পারছি না। এটা কিন্তু অতটা করে নাই, কিন্তু ভিতরগুলো বেশি করছে। আমি ওই জন্য দাঁড়িয়ে আছি, দেখছি এদের মুভমেন্টটাই, যে প্রত্যেকটা গাছ জল এত ঘূর্ণিজঙ্গল, মানে ওই দিকে ওই গাছ থেকে দেখা যাবে না, ভেতরটা পুরো গুহার মতো ছিল। আমরা ভেতরে ঢুকবো, দাদাকে বলে দিই ভেতরে ঢুকাটা মানে প্রচণ্ড রিস্কের ব্যাপার, তার সত্ত্বেও কিন্তু আমরা ভেতরে ঢুকে আপনাদেরকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো আমাদের সামনে। দেখা যাক কতদূর কী করতে পারি, কতদূর কী যেতে পারি, কতদূর কী দেখাতে পারি আপনাদেরকে, এটাই কামনা করবেন যাতে আমরা সুস্থ শরীরে বাড়িতে যেতে পারি। কারণ একটা জিনিস করবে কন্টিনিউ, কিন্তু যখন দাঁড়িয়ে আছি আমরা কন্টিনিউ বাতাস কিন্তু বই আছে, যখন আমরা কথা বলি তখন ঠিক করে আসছি, তারপর আবার ঠিক হবে। আমরা দেখি বুঝতে পারছেন, আমার তো দেখেছিলাম যে একটা খারাপ লাগছে, কারণ আমি একটু অনুভব করতে পারছি মনে হচ্ছে একটু লাফি লাফি কোনো করছে না, এই বাসগুলো তো মনে হচ্ছে দেখো আর পাশে এই বাস দেখতে দেবো সামনে এই বাসগুলো কি লাগে বম একদম গুহা টাইপের, ঠিক যেরকম বলা গরম ভাব, এই দেখুন দেখুন এইখানে কোনো মনে নেই, আমার ভেতরে ধরে বলুন দেখুন, আর পুরো পুরো একটু বাড়ির মতো, পুরো বাড়ির মতো কথা বলবো, আরে এইদিকে হ্যাঁ হাতে কিছু নিয়ে রাখার দরকার। আমি ওই জন্যই লাঠি বাড়ি থেকে নিয়ে এলাম, কারণ মেন ব্যাপার কী বলুন তো, এখানে মানে কীট পতঙ্গ সাপ টপের ভয়টা আছে তো, আর বুঝতে পারছেন বৃষ্টি হয়েছে, আর এক মিনিট ধরো মাছ থেকে নিয়ে গেল, এটা খাওয়া লক্ষণ করতে বলে এটা ঘরের মধ্যে Thank you.
अरे ये दिक हेटे गेलो अखनी ए दिकटाई আমি এখনই শুনতে পেলাম এখানটা দিয়ে কেউ হেঁটে গেল। কিন্তু এখানে তো কেউ নেই। তো বন্ধুরা চারিদিকটা দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে একটা গুহা টাইপের না। তো এদিকে একটা ঢোকার রাস্তা রয়েছে শুধু এইদিকে, যেটা আম গাছে গুড়া দিকে, আর কোনো দিকে তো এদিকে সব ঝোঁড় জঙ্গল, এদিকে তো কোনো ঢোকার বেরোনোর রাস্তাই নেই। আর উপায় এটা খুব লং বড় না বাস ভবনটা, আর মাঝে মাঝে একটা করে আম গাছ রয়েছে দেখছি। হ্যাঁ এদিকে একটা রয়েছে এখানটায় ছোট বড়। এই জায়গাটা কিন্তু একটু গরম গরম ভাবে আমি ওইটা তো প্রথমেই দেখতে পেলাম, যখন ঢুকলাম ঢোকা মাত্রে একটু অন্যরকম মানে এটা অনেক বড় না, সেই জন্য হাওয়া ঢুকছে না ভেতরে। কি আওয়াজ আসছে দেখতে পারবার, পিছন থেকে আওয়াজ আসছে, এদিকে মনে হয় বেশি দূর যাওয়া যাবে না তাই তো। দেখো আমি আমি দেখো কত দূরে আছি, দেখো আমার এত হাতও যাবে না, কেউ বলবো যদি আমি নড়াইছি। দেখো আমি তো ওখানে দাঁড়িয়ে আছি, আকাশ আমার পেছনে, আকাশ আমার পেছনে দাঁড়িয়ে তুই সামনে যা, তুই সামনে যা, নাহলে আবার বলবে যে আকাশ নড়াচ্ছে। আরে ওইটা ওখানে কি নচ্ছে ওটা? আমিও দেখলাম এখনই নচ্ছে। আরে এইখানে এই মানে প্রবলেমের জন্যই তো তোমার আপনার ইয়েগুলো হয়। আরে আরে আসতে বয়দা, বয়দা পেছনে আসো, পেছনে আসো, মানে এখানে যারা বাড়ি করেছিল না তাদের আগে আমি এটা ঠিক আছে, এবার কি আছে বাঁশ গাছে এটা পাতাটা কি করে, এটা দেখো শুকনো পাতা নয়। দেখো হ্যাঁ এই পাতা কিছু জ্যান্ত পাতা। আরে ভালো ভালো করে দেখ, বাঁশ গাছ শুনি হয়ে আছে দেখ নাকি, না 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 উড়ে আসছে, বেরো বেরো ছাড়াও গে, দেখে তো অন্যরকম লাগিল পুরো একদম। ক্যামেরাটা একটু লুজ হয়ে গেছে, ঠিক এটা বাঁশ গাছের সাথে লেগেছিল মনে হচ্ছে, ছেড়ে করে চলে এসেছে। আরে আমি এই গাছের জন্য বলছিলাম, এই গাছের নাম কি গাছ? কিরম গাছ? আমি তো পাতা, হ্যাঁ
আমার নিচে থেকে একদম নিচে থেকে আগুন আর আবার কিছু না আওয়াজ পুরো আগা গোড়া পুরো বন্ধুরা একটা আমি আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমরা বন্ধুরা এই ভয়ানক অবস্থাতে আমি একটা জিনিস আমাদের একটা কোশ্চেন করতে যাই যদি কেউ জেনে থাকেন এই রানা হাজি নাই হাজি না কি এটা হ্যাঁ বেল গাছ তো বেল গাছ হ্যাঁ বেল গাছে হাতে উঠি হাজি হবি না পল্লু বামুন হলুদ কাপড় পরে পুজো করতে পল্লু বামুন সাদা কাপড় পরে আরেকবার বলে দিচ্ছি উপর থেকে পল্লু বামুন হলুদ কাপড় পরে পুজো করতে বসলো বামুন সাদা কাপড় পরে এটা কি উত্তর হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আর যে এখনো বুঝতে পারিনি তো 10 সেকেন্ড পিছিয়ে গিয়ে ভালো করে শুনবেন তারপর কমেন্ট করবে সবাই কমেন্ট করে বলবেন সবারই কমেন্ট দেখতে চাই আমার দেখতে চাই এই কমেন্টগুলো এই জিনিসগুলো মানে কতজন আমাদের মধ্যে অ্যাক্টিভ থাকে আর এই ধানাটা ভিডিও মাঝখানে দেওয়ার মানে হচ্ছে যে কোথায় আমরা দেখতে চাই কজন রেগুলার পুরো ভিডিও দেখে এই বাঁশটা তো কি বলবো ওইদিকে ওই সাইডে যাবে আমাকে মনে হলো ঠেলে দিল হ্যাঁ দেখো বাঁশ গুলো নড়ছে দেখো তোলো সবাই মিলে তোলো তোমার মোবাইলে যখন বেরিয়ে গেল পায়ে আমার পায়ে ছেলে ধরেছিল কি ক্ষমতা রে আমার তো ভয়ে কাঁপা দিচ্ছে গা দেখুন উনি আমার ভয়ে পুরো গা কাটা দিচ্ছে একদম পুরো শরীর ভাই সাপ পুরো শরীর আমার দুটো শরীর সব শরীর কাটা রয়েছে গা এই কি ভয় হয়েছে যাই না কি ভয় হয়েছে তোমার ধাতু ছাড়া লোক কত না কি যেটা
এইদিকে যে আমরা যাব এইদিকে এতটা ঘুরনো কিন্তু এরকম ফাঁকা নেই কিন্তু এইখানটা এই দেখো এইখানটা আমার মনে হয় সেই জিনিস ছিল এইখানে এই জিনিস লক্ষ্য করে দেখো টোটাল চারি সাইডে কিন্তু বাঁধ রাখ এখানটা কি করতে বলতো এদেরকে যোগ্য করে এখানে বসতে ভালো করে যোগ্য করে ডাকতে হবে এদেরকে আসলে প্রবলেমটা কি হবে অনেকজন আছে তো একটা লিঙ্ক নাই হ্যাঁ ডাকলে কিন্তু আমাদের একটু লিঙ্ক হয়ে যাবে হতে পারে উৎপল ভাই তো ওইসব জানে এবার আমরা ওদিকে যাই না সেরকম দিনক্ষণ ঠিক করে আসতে হবে আমাদেরকে তারপরে আমি আবার মাঝখানে ঢুকার সময় মাঝখানে বললাম রাত্রিবেলা গাছে হাসতে নেই আমি মানে বড় কাছ থেকে শুনেছি ওই 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 বাঁশ গাছের ঝাড়টা ইয়ে হচ্ছে বেশি ওখান থেকে বেশি কিছু চলো তো বাইরে চলে যাবো বাইরে একটু উঠে দেখি গুহার মতো পুরো ভেতরটা ফাঁকা গুহার মতো দেখো পুরো আমার আমি যদি এই জিনিসের জন্য প্রথমে আমি দাঁড়িয়ে দেখছিলাম এখানে কি হচ্ছে আর এখানে এখানে যে জল প্রচুর জল পেয়েছিল আমার বুঝতে হবে কত বৃষ্টি না কি বৃষ্টি আমার এদিকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তো জলে গতি রেখে তখন বুঝতে পারবেন তাহলে আমরা মানে এত বৃষ্টি হয়েছে জল মানে ছাপিয়ে যাচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে কিন্তু জল থেকে সম্ভব আমাদের এখানে ক্যামেরা ফ্যামেরা ভিজে যাবে লাইট ভিজে যাবে লাইট নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আমাদের এখানে আজ হ্যাঁ বেশি সময় তো পারবো না বন্ধুরা আপনি কিছু মনে করবেন না আর কিছু নোংরা জল কাদা রয়েছে একটি জিনিস বলে আমি তো অবাক হয়ে গেলাম আমার গা কোনোদিন কাটা যায় না আজকে আমার ওখানে গা কাটা গেল আসলে ওরা যা বলে না এই জায়গাটা হচ্ছে অনেক পুরনো জায়গা আর বলে যত কিডনি আছে সব এইখানে বাস আর বাস গাছে আমরা জানি একটু শাঁস শুনি বাস বলছে একটা ওদের একটা রাজ্য তৈরি মানে জায়গাটা আমি দেখলাম ওটা এমন করেছে ওরা একদম একটা মানে কি বলে আমাদের বিধানসভা যেমন কি হয় না বড়ো একটা ইয়ে হয় সে করেছে আর বাইরেটা একদম জঙ্গল টাইপের মানে ওই ভিতরে হলো টাইপের হ্যাঁ ওই জায়গাটা পুরো ফাঁকা কিন্তু আশেপাশগুলো আমরা ঘুরে ঘুরে মাছ হয়েছে মানে মেন কথা যে বাইরে থেকে দেখলে কেউ বলবে না যে ভেতরে ওরকম একটা জায়গা আছে ওরকম পজিশন হয়ে আছে হ্যাঁ এবার এইটা হতে পারে যে আমরা ওই বাসটা পেরিয়ে গেলাম হ্যাঁ ওইটা ও মানে যে এইদিকে আসবি না হ্যাঁ ওই সেই জন্য অ্যালার্ট করে দিল তাহলে ভেতরে আরও কি মানে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আমরা যদি ওখানে যখন যোগ্য জন্য আমরা তিনজনে একটু শিখে আসবো আরও ভালো করে আমরা যদি পার্ট টু দেখতে চাইছি আমরা কমেন্ট করে বলবেন কারণ ওইটা আবার জলের বৃষ্টির মধ্যে হবে না বন্ধুরা হ্যাঁ কারণ ওটা তো বৃষ্টি যখন থামবে তখন আমরা করতে পারবো যদি বলেন যে কালকেই গতকাল করতে আমরা পারবো না তো আমরা সেদিকে টাইম কখন লাগবে একটু সময় লাগবে তো অবশ্যই আপনারা ওইটা কমেন্ট করে জানাবেন কারণ এই লোকের সাথে দাঁড়িয়ে আছি লোকটা এতটা হন্ডেল কারণ যে উৎপল ভাই জানে উৎপল ভাই সম্ভব নয়
একবার আমরা দেখেছি একবার হয়েছিল আকাশ আর আমার উপরে দুজনের উপরে অ্যাটাক হয়ে গেছিলো, তখন তো রান্না ছিল না, হ্যাঁ তখন তো ভাই একা হয়ে গেছিলো, তো সেরকম যে হয়ে যায় না প্রবলেম হয়েছিল তখন আমি এই সেভিডিও খুবই আমি কি রান্না করো সেগুলো দিয়ে মোটামুটি আমাদেরকে পুরো আসতে হবে, সেরকম আমার তো পরশুদিন নিয়ে আসতে হবে। তখন বাইরে থেকে জায়গাটা দেখে এরকম মনে হচ্ছিল না বলো যে ভিতরে আমরা তো এখানে আছি, দেখো বাস কিন্তু বাসও ধরে না, আমরা তখন সামনে যাবো আর নতুন যাবো। গেলো ঠিক জানি না, তবে আপসে দেখলাম কিছু গেল এই এই গাছে আমার ভয় লাগ, আম গাছে দিকে সোজা উঠে যায়, এইখানে আমার ভয় লাগে তিক হলার মতো। কন্টিনিউ এইখানে হচ্ছে মানে এই বাসগুলো এমন হয়ে গেছে এক একটা ট্রেন নিয়ে বাসের সার মতো, এইখানে একজন থাকে এইখানে একজন থাকে। তারপর ভেতরে দেখলে আবার বেল গাছ আছে, আবার তাল গাছ আছে, তাল গাছে যেরকম তো সবারই একটা বসার একটা জায়গা আছে। কৃষ্ণ জায়গাটা আসার মাত্রই ওখানে গা কাটতে দাঁড়াবো, কারণ আসুটা ভয় না, আমার ভয় হতো লাগে না, কিন্তু ওইখানে ঢোকার পরে আমাকে একটা শরীরের মধ্যে কেটে আলাদা রকম ফিল করছিলাম, সেরকম কীরকম একটা ফিল করেছিলাম বলে বোঝাতে পারবো না, সেটা অন্যরকম ফিল করছিলাম। আমাদের মাথার কিন্তু ঘুরে ধরে গেছে, হ্যাঁ এলাম তো ফ্রি ছিলাম, হ্যাঁ এক বছর তারপর আমি কথা ওই কম বলছি মাথা একটু ঘুরে গেছে। কী হয় মানুষ যখন মাথা কখন ধরো মানে মেন্টাল যখন পিছিয়ে পড়ে, চোখে তো দেখা যাচ্ছে ক্যামেরা এত দূর রেঞ্জ আসছে না, না ওই নিম গাছটা কাছে, নিম গাছটা কাছে আম গাছটা ছোট বলছে নি, আম গাছের গুড়াটাই ভেতরে ছিল মশলা ছিল সেরকম ভেতরে, হ্যাঁ আর এই মশলা ডেঙ্গু কারণ তার সাথে, হ্যাঁ তার সাথে একটা ইয়ে মানে ডেঙ্গু এই মশলা থেকে ডেঙ্গু কিন্তু ঠিক আছে, আর কাজ মনে হয় তো এই তো ওজন দিয়ে খায়, হ্যাঁ বন্ধুরা সবাই সঙ্গে আবার পরবর্তী নেক্সট দেখা হচ্ছে, প্রচুর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি, সবাইকে আবার এই লোকেশনে দেখতে চাইলে আমাদের কমেন্ট করুন, কমেন্ট করুন আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, আর অবশ্যই জানাবেন যে সেকেন্ড পার্ট টু আমরা পালাবো কি না। জয় হিন্দ, বন্দে মাতরম।